ও গাল্লা বাগে বন্দারা আমার মুসলমানেরা ভাইয়েরা বাবা জিরা আল্লাহ পাক কোরআন কারিমে ভিতরে আল্লাহ পাক জানালে ও গাওয়া বান্দা বন্দিরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের বলে দিলাম আহাসি বান্নাসু আই তোরাকু আই এখনো কনু আমান্না অহংলা ইফতানু আল্লাহ পা করার ক্যারিমে ভিতরে জানালে ও জগৎবাসী বান্দারা আমি আল্লাহ ঘোষণা দিলাম আহাসি বান নাস ওগো জগৎবাসী বান্দা কি মনে করো তোমরা কি একটা বার ভাবো আইয়া কোন তুমি জাবান দিয়ে শুধু এতটুকু বলেছ কালু আমার না আমি আল্লাহ বতি ইমান আল্লাহ আমি আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম এতটুকু বোনা কি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পা আল্লাহ তালা কোরআন ক্যারিমের পরে আল্লাহ বাগাবার জানালে আল্লাহ বললেন ও হুমলা বান্দা যেন ভুলে যেও না পৃথিবী জামিনে আমার আল্লাহ বাগা দুনিয়া জামিনে তোমাকে খামাখানা পাঠিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্যে দুনিয়াতে পাঠিয়েছে

কবর একটা জায়গাতে ঘোষণা দিলে আল্লাহ বললেন আল্লাহ দি খলা কল হায়াতা দিয়া বলু কুম আঙ্গু কুম আস্তানু আমলা আল্লাহ বাক বললেন ও জগৎবাসী বান্দা আমি আল্লাহ তোমার জন্যে হায়াত দিলাম আমি আল্লাহ তোমার জন্যে মরণ নিলাম লিয়া আমি আল্লাহ একটা বা তোমাকে টেস্ট করব বলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বলে আল্লাহ বা বললেন আল্লাহ দি খলকল বাবু তাওয়াল হায়া তালিয়া ভুলবু আইয়ু কো আসানু আমালা তোমাদের ভিতরে কোন বান্দা আল্লাহ পাকের দরবারে সফল কাম তথা নেকাজ করে একজন এক বন্দায় পরিণত হয়েছো আমার আল্লাহ ওটা দেখতে চায় ও জগৎবাসী বাইরা আমরা মরে যাব মারা যাব কবরে চলে যাব অনেক মানুষকে নিজে হাতে দাফন করলাম কত মানুষকে জানাজা নামাজ আদায় করেছে কত মানুষের জানাজাতে শরিক হয়েছে কত মানুষকে খাটিয়াতে শুইয়ে তার ইন্তজারে অপেক্ষাতে চুক্তি মেরে বসেছিলাম গ্রামবাসী মানুষেরা সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে দাঁড়িয়ে রয়েছে যে মানুষটার আজকের জানাজা হবে বাবা দেখবেন একটা মানুষ মারা যায় যে ফ্যামিলির পক্ষ থেকে যে পরিবারের পক্ষ থেকে তার বাড়িতে শুধুমাত্র তার ফ্যামিলির রক্তের সঙ্গে সুসম্পর্কিত তারা কিছু মানুষ যার চলে যাওয়ার শোকে শোকাহত হয় অথচ সেই মহল্লায় লক্ষ্য করে দেখা যায় কিছু মানুষ ইন্তেজার অপেক্ষাতে বসে রয়েছে এই মানুষটাকে কখন আমরা দাফন করব এবার জানাজার কাতারে দাঁড়িয়ে এমনও মানুষও আছে যার ওই জানাজার কাতারে দাঁড়িয়ে এত অট্ট হাসিও হাসতে থাকে তাজ্য হয়ে যাবে জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে এখনো গল্প চালায় কি জানো বলতে এখন কি আর সেই দিন আছে দিন ছিল আমাদের সময় কি সময় বলে সাতটা নাটা শো দেখে বাড়িয়েছি কোথায় সেই হাতিশালা ওখান থেকে এত দূর পর্যন্ত হেটে হেঁটে পুরো অন্ধকারের মধ্যে একা একা বাড়িয়ে কি দেখতে গেছে শো দেখতে গেছে আর যেখানে দেড়গে ও গল্প চালাচ্ছে না একটু পরে পরে একজন আর কবরেদা হবে আচ্ছা একটাবার বলো তো যে লোকটা ওই গল্প চালাচ্ছে ওর মরণের ভয় আছে বলে মনে হয় যদি থাকতো তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে ওই গল্প চালায় আহা আজকে মানুষের ভিতরে না আজাবের ভয় না কবরের ভয় না জাহান নামার ভয় যদি আজাবের ভয় থাকে মুসলমান কখনো হার পারে না একটা মুসলমান অপর মুসলমানের ব্যাপারে কুৎসা রটাতে আমার জন্য শিক্ষা আজকে দেখবেন গোটা পশ্চিম বাংলা ব্যাপী যত ওয়াস মাহফিল হয় আমরা এই যে মাহফিলগুলাতে বসে আছি এই समस्त মাহফিলগুলাকে কেন্দ্র করে আজকে মুনাফেকের আড্ডাখানায় পরিণত হয়েছে অথচ সেই মুনাফেক সম্পর্কিত আল্লাহর কোরআন সে ব্যাপারে বার্তা দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার মুনাফেকের ঠিকানা হবে জাহান নামা সব চাইতে দেশ গ্রাউন্ড ফ্লোর যেখানে আগুন প্রজ্বলিত করা হয় আজকের ওয়াজ মাহফিল কেন্দ্র করে সব মোনাফেকের আড্ডা তৈরি হয়েছে এই নাবিয়ানা স্টেজে বসেই একজন আর একজনের সম্পর্কে বলতে শুধু ওরে ধুইয়ে দিচ্ছে রে এ সোশ্যাল মিডিয়াতে বাপ দেখো না হয় আহা ভাঙড়ের লোক দেখে না তো এমন হয় না এটা তো ভাঙড় থানা ভাঙড়ে হয় না হয় এমন কিছু হয় না হয় যদি একটা নিউজও না পাওয়া যায় ভাঙড়ের নিউজ একেবারে ফ্রন্ট বেস দখল করে ভাঙড় মানে শুধু ভেঙে ফেলে হয় হাত ভাঙো নাই পা ভাঙো নাই ঘর ভাঙো নাই দেওয়াল ভাঙো আহা কারা আমার হয় একটু ফিরতে হয় আমাকে একটু ভাবতে হয় আল্লাহ নবী বললেন ও সাবিরা শুনে রাখো আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ নবীর একজন সাবা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়ার সুন আল্লাহ আল্লাহ আইকুল মুসলিমিনা হয় আমার সমাজে সবচাইতে আজকের গুরুত্বপূর্ণ ওয়াজ চালাচ্ছি রে বাবা গুরুত্বপূর্ণ ওয়াজ চালাচ্ছি আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হুজুর পৃথিবীর জমিনে খাঁটি মুসলমানের পরিচয় কি ইয়া রাসূলুল্লাহ হাটি মুসলমান এর डेफिनेशन কে আল্লাহ নবী বললেন বাবা সাবেরা আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আল্লাহ নবী বললেন মান সালিমান মুসলিমুনা মিল ইসানি ওয়াদি ও বাবা সাবেরা আমি আল্লাহ নবী বললাম পৃথিবীর জমিনে ওই মুসলমানটা আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা বড় মর্যাদাবান যে মুসলমানের জবান যে মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে একটা মুসলমান অপর মুসলমানকে গানি গানাজ করে না এই এইটা অন্য মুসলমানের কুৎসা রটায় না এই মুসলমান যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমার আল্লাহ নবী বললেন ওই মুসলমানটা আল্লা পাকে দরবারে পছন্দনীয় একজন খাঁটি মুসলমান যদি বলে খাটি মুসলমানের ডেফিনেশন যেটা নবী দিয়েছে এবার গায়ের কম অমুসলিম ছাড়ো নবীর ডেফিনেশন নবীর সংজ্ঞা দ্বারা যা বোঝা যায় গায়ের কম অমুসলিমরা যতটা মোনাফেকি না করে তার চাইতে মুসলমান সবচাইতে বেশি করে না কম করে দেখবা যদি আমার গ্রামে যদি কেউ আল্লাহ রহমত হয় আর বরকত যদি একটু যদি যদি কোনোভাবে একটা না পাশের কোনো করে আগুন জ্বলতে বুকে একদম যেন দেশলাই ঠুকে দিলি যেরাম আগুন জ্বলে ওইরাম আগুন জ্বলতেছে আর সুতি উঠতি বসতি শুধু বলতেছে কি জানিস কি আর হালাল টাকাই হয়েছে কোন জায়গায় লোকের হক মেরে গিয়েছে কোন জায়গার থেকে কি কোথায় করে টরে চুরি সামটা করে তাই করে স্টোরে আরে ভাই ভালো করে করুক আর খারাপ করে করুক যে কোনো ভাবে হয়েছে কিন্তু আমার বলবার উদ্দেশ্য হল যে মূলত যে মুসলমান অন্য মুসলমানের ভালো দেখতে পারে না আর ওর অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এ শুয়ে শুয়ে চিন্তা করতেছে এরকম হয় না আমার বাড়ি থাকবে নিজে ওর বাড়ি আমার ওপরের দিক থেকে তাই দেখতে হবে বড্ড খারাপ দেখায় বরং আল্লাহ যেরকম ভূমিকম্প দাও জমিন ফাঁকা করো তলায় লেপ টরম করে যদি লেপ তাই তাহলে আমার একটু সমান হতো দেখতে ভালো হতো হতো এই ক্যাটাগরির মুসলমান আমার সমাজে আছে না নেই রয়েছে অজন্নি না এক চোট ঠিক রে বেরোচ্ছে হচ্ছে আল্লাহ এর উন্নতি দেয় না ও আল্লাহ ভাঙে আমি ভাই বেলাল হোসেন আপনাকে জানিয়ে দিলাম পৃথিবীর স্বামীনে যদি আপনি একটা মানুষকে তা সুখ স্বচ্ছন্দ্যের কাজে তার বিপদে মুসিবতে যদি আপনি তার পাশে দাঁড়িয়ে যান আমার আল্লাহ আপনার আর সাহায্যকারী হয়ে যাবে ও জওয়ানেরা যুবকেরা যদি অন্যায়ভাবে কোনো মুসলমান অন্য মুসলমানকে যদি গালি গালাস করে অন্য মুসলমানকে যদি মারধর করে ওই মুসলমানটা আল্লাহ নবীন হাদিসের অনুযায়ী ওই মুসলমানটা খাঁটি মুসলমান হতে পারে না অথচ এই সংজ্ঞাটা যদি আমার সমাজে যদি একটা বার ওটাকেই যদি এখানে ফেলা আমরা যদি একটু দেখি ইলেকশনে যখন দামামা বাজে তখন ভাঙড়ে যে কটা উইকেট পড়ে ঘোষ বেশি বড়ে না মোল্লা পাড়াই বড়ে যে মোল্লা বাড়াই বসতেছে এ তো নিজেকে মুসলমান দাবি করে তাহলে যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করে ও যদি জান্নাতে যেতে চায় অন্যায়ভাবে মানুষের যদি ঘর দর ভাঙে নবীর হাদিসের ভাষ্যানুমতে এটাই প্রমাণিত হয় অন্যায়ভাবে কোনো মুসলমান অপর মুসলমানকে আঘাত করবে না যদি আঘাত করো আল্লাহ নবী বললেন ওই মুসলমানটা খাঁটি মুসলমান হতে পারে না ও জওয়ানেরা যদি আপনি খাঁটি মুসলমান না হতে পারেন আল্লাহর কোরআন তো তাই বলেছে ও গো জগৎবাসী মান্দারা বান্দারা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা তাবু তুন্না ইল্লা মুসলিম আল্লাহ বললেন বান্দা শুনে রেখো খবরদার জানো গো মুসলমান না হয়ে কবরে শোনা আর মুসলমান না হই কবরে এলে কবর তোমার জন্য গরম করে দিবে কোন মেঘ দেখতে পাবা না কোন ধোয়াশা দেখতে পাবা না কোন আকাশের বিদ্যুৎ চমকানি দেখতে পাবা না আসাম কা ফেলবে আসাম কা ফেলবে আমি মুসলিম যদি আবার নিজের পরিচিতি অর্জন করতে পারি আজকেরে মাহফিল আমার জন্য শিক্ষা হোক আল্লাহ বললেন আমি একজন খাঁটি মুসলমান হব তাহলে খাঁটি মুসলমানের ডেফিনেশন রসুন দ্বারা প্রমাণিত আমার জাওয়ান অন্যায়ভাবে কাউকে কুৎসা রটাবো না এ বাবা আমার সমাজে যে সমস্ত মুসল্লির সংখ্যা আমার সমাজে যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করি একটু কোন খেয়াল করে দেখবে অন্যের নিয়ে যতটা সমালোচনা করে ওই সমালোচনার পরিমাণটা যদি যদি নিজেকে নিয়ে কেউ পরচল পর আলোচনা থেকে যদি আত্মসমীক্ষা যদি একটু নিজেকে কেউ বেশি করে আমি কি এটা যদি কেউ করতে পারে অবশ্যই আল্লাপাক তার জিন্দেগিটাকে আমার আল্লাহ জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে একবার জোরে বলবেন না আল্লাহ প্রিয় ভাইয়েরা তাই আমাকে অবশ্যই জানতে হবে খাঁটি মুসলমান আমাকে হতে গেলে অবশ্যই আমি কারোর বিরুদ্ধে কুৎসা রটাবো না কাউকে অন্যায়ভাবে কাউকে মারবো না অন্যায়ভাবে কাউকে ক্ষতি সাধন করব না অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে আমি ষড়যন্ত্রে লিপ্ত হব না আর যদি জাহান নাম থেকে বাঁচতে হয় আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছেন আল্লাহর কোরআন বলেছেন কো আংফুসাকু ও আহা লি কুমনার বান্দা তুমি নিজে মাছো জাহান নাম থেকে এবং তোমার পরিবারের মানুষ যারা তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও আমি নামাজ পড়ি আমার নামাজ পড়ে পড়ে কপালে ঠোসা ধরে গেছে তাহলে আমার জায়গা আমি সঠিকভাবে আদায় করেছি আর শুরুতে বলেছি আমি একজন রাখাল কেননা নবী বলেছেন আলা কুল্লুকুম কুমরয় তুমি রাখাল তোমার রাখালিত্বের ব্যাপারে কে আমতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি বাড়ির অভিভাবক আমার তত্ত্বাবধানে আমার মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে যদি রাস্তা দিয়ে ঘরে ছটা হার সব যদি লোকে তাহলে আমার মার খাওয়ার জন্য রেডি থাকতে হবে তার কারণ তার অভিভাবক হলাম আমি আল্লাহ রসুল বললেন তুমি তোমার অভিভাবকত্ব যথা পুঙ্খানুপুঙ্খে যদি তুমি আদায় করতে পারো কোমতের মাঠে যদি রাখালিত্ব সম্পর্কে যদি তুমি স্যাটিসফাই হতে পারো তুমি আল্লাহর কাছে যদি একজন অভিভাবকের পর্যাপ্ত পরিমাণে যে অভিভাবকত্ব করা উচিত ছিল সেটাকে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে ক্যামতের মাঠে তুমি নাজাত পেলে তাহলে নিজের নামাজ এবাদাত বান্দিগি তখনও কাজে আসবে না যদি পরিবারকে সঠিক রাস্তায় না চালাতে পারে আমাকে ভাবতে হয় আবার যে সমস্ত আলোচনাগুলো করেছি একেবারেই আমি ফিনিশিং পয়েন্টে আপনাকে প্রিয় রাসুল ওই শুরুতে বলেছিলাম পৃথিবীর মুখে যদি তুমি নিজেকে মোমেন হিসাবে দাবি করো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা তুমি সব যাকে বেশি ভালোবাসবে সেটা দুনিয়ার কোন মানুষ নও সেটা হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই নবী যদি তোমার আপন হয় তাহলে কোন মুসলমান নবী যদি তার আপন হয় তার সন্ন্যাতি মুখে দাঁড়িয়ে কাটবে না আর যদি মনে করো বউ বলতেছে কালকের তো আমার বাপের বাড়ি যাব দাঁড়িগুলো একটু ঠোসা ঠোসা পানা জানো একটু একটু করে বের গেছে ওই দাঁড়িয়ে যদি বাপের বাড়ি যাও তো আমার বাড়ির লোকজন পাশের বাড়ির লোক ভাবি গুলো কি বলবে হারা তো বড্ড বুড়ো হয়ে গেছে তোমার এরকম একটা বুড়ো ভামলে আমি বাপের বাড়ি ও হবে না হবে বরং বরং যাও ভালো করে ফম টম মেরে যেভাবে কায়দা করে আসলি যেন চেনা না যায় ফেরেশতা হয়ে আসবাস আর ভেড়া হয়ে যদি বড় কথা শুনে নবীর সুন্নতি দাঁড়িতে যদি ছুরি জ্বালাও তাহলে কিয়ামতের মাথায় রেডি থেকে তার কারণ তোমার নবীর সোননাথ মাননি নবীর ভালোবাসা ছিল না বিবির ভালোবাসার কারণে করেছ তাহলে তুমি নবীর হাদিস অনুযায়ী তুমি খাঁটি মোবেন নাও কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো আমার ভাইয়েরা আমার জীবনে আমি আমার জীবনে অনেক ওয়াস্ত শুনেছি একটু পরিবর্তন হওয়ার যদি চিন্তা চেতনা তৈরি করি নালে সারা জীবন যদি শোনেন ফায়দামান কিছু হয় না আমাকে একটু ফিরতে হবে আমাকে একটু ভাবতে হবে একটু আমরা সেইভাবে এই পবিত্র রজম মাস আল্লাহ রসুলের জাবানে ঘোষিত রয়েছে আল্লাহ বাকে দরবারে চার চারটে মাস আল্লাহ অত্যাধিক মর্যাদা সম্পন্ন করেছেন তার মধ্যে রজব এই যে মাসে আমরা উপনীত হয়েছি এই রজব মাস এই রজব মাস সম্পর্কে কেতাবের ভিতরে উল্লেখ রয়েছে তোমরা রজব মাসে তোমাদের নেকির নেকি বর্ধিত করার জন্যে তোমার শস্য খেতে এই রজব মাসে তুমি বিষ বপন করে দাও বিষ ছড়িয়ে দাও এর পরবর্তী যে মাস সেটা হচ্ছে মাহেশ আবান। ওই মাসে মাহে সাবানে তুমি তোমার জমিতে পানি দিয়ে শেষ দাও তৃতীয়তম মাস সেটা হচ্ছে মাহে রমজান তোমার ফসল উৎপাদিত হলে সেটা যখন সুজলা সুফলা শস্য সাবলাতে যখন রূপান্তরিত হবে যখন ফসল উৎপন্ন হবে সেই ফসল কেটে তুমি বাড়িতে নিয়ে আসবে তার মানে মাহে রমজান আমার আপনার জন্যে হলো ফসল উৎপাদনের মাস মাহে রমজান আমার এবং আপনার জন্য হলো নেকি হাসিলের মাস এই মাহে রমজান আসবার আগে প্রিয় রসুল বলেছে তুমি রজব মাসে ২০ বপন করে দাও তথা বিষ ছড়িয়ে দাও এবাব অনেক সময় দেখি এই মাসে মুসল্লির সংখ্যা যেরকম পাঁচজন ওই পাঁচজন অথচ রমজান মাসে গিয়ে দেখা যায় সেই পাঁচ থেকে পঞ্চাশ হয় কি হয় না পাঁচ থেকে পঞ্চাশ অথচ এই সমস্ত মাসগুলোই দেখা যায় সেই পাঁচটা পাঁচই বড়ে আছে আর রমজান যখন পার হবে ওই পঞ্চাশ থেকে আবার পাঁচে আসবে আবার নিরুদ্দেশ হয়ে গেল বলে আচ্ছা বছর সেই আবার রমজান যখন আসবে তখন আবার দেখা হবে টাটা দেবের গেল রে হ্যাঁ তা যদি মাহে রাজব আমার জন্যে বড় কথময় কেননা আল্লাহ রসুল বলেছে বাবা সাহাবিরা শুনে রাখো এই রজব মাসে তোমরা তোমাদের জমিতে বীজ ছড়িয়ে দাও সাবান মাসে পানি দিয়ে সেচ দাও রমজান মাসে সেখান থেকে ফসল কর্তন করো মানে কেটে নিয়ে এসো আচ্ছা জমিতে বাপ ফসল ছড়াইনি জমি দি বীজ দেয়নি আচ্ছা যে জমিতে বীজ না দেওয়া হয়েছে ওই জমি থেকে কোনোদিন গাছ ফলা উৎপন্ন হবে বলে মনে হয় আচ্ছা যখন গাছ থাকবে না তখন পানি দেবো কোথায় একবার শুকনো মরুভূমি তো যে তারপর পর দেখা গেল মায়ের রমসানে গিয়ে আমি ফসল ঘষে গেছি মানে আমার শুধু জমি পড়ে রয়েছে তাতে না আছে গাছ না আছে ফসল এখন শুধু সোমান আল্লাহ বলে ও কিন্তু বড্ড বেকায়দা হবে তাই মাহে রজব আমার জন্যে হচ্ছে বরকতময় এই রজব মাস থেকে যদি প্রিপারেশন প্রস্তুতিকরণ নিতে পারি মাহে রমজানের জন্যে যদি আমি নিতে হয় তাহলে রজব মাস থেকে নিতে হবে অন্যথায় কায়ামতের দিন মাইদানে মা সারে আল্লাহর দরবারে আমার কিন্তু একজন আসামি হয়ে দাঁড়াতে হবে আপনি জানবেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হজরত অমারে ফারুক যার কথা বলছিলাম যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছিলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ নবী হিসাবে ওমারকে করতেন একবার জোরে বলবেন এব যদি ওমার নবী হয় তাহলে ওমারের ভিতরে নবীর যোগ্যতা বৈশিষ্ট্য ক্যারেক্টারিটিস থাকার দরকার আছে না নেই যে লোকটা নাঙ্গল চড়াচ্ছিল যদি আজকে আমার স্কুলের মাস্টার একটা না আসে ধরেন সায়েন্সের এর মাস্টার অঙ্ক আসে ও আসেনি একটা চাষা মাঠে নাঙ্গল চড়াচ্ছিল ওরে ডেকে আনা হয়েছে বলতে চা একটু অঙ্কটা কষে দিয়ে আসবা ক্লাস এইট এর বেশি কিছু না অঙ্কটা দেওয়া তার নাঙ্গল যেভাবে চষে এরকম মানে খাবি এরকম শুধু বৃত্ত করে ওরে যদি হাতে চোখ দর্গে দেওয়া হয় ওরকম করবে নাকি ঠিকঠাক করে দেবে আহা الله نبي صابي وماري فاروق <applause> رضي الله عنه ও জলা দে ওমারে ভিতৰে আল্লাহ বা পৃথিবী স্বামী নে আল্লা অমারকে নবী হবার সম্পূর্ণ যোগ্যতা আর হকদান করেছিলেন ওই ওমারে বারোক রাতি আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী নিন্দেকা নে আগে আমার নবী ওফা আগে আল্লাহ নবী স্বামী ওমা রাতি রাতী আল্লাহ আমার নবীর নিকটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ আমি ওমান আমার জীবন দজা দে আমার সন্তান সন্ততি আমার বিবি বাল বাচ্চা আমার আহল পরিবার সব অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ও বাবা গোমা তাহলে কি তুমি তোমার জান অপেক্ষা বেশি ভালোবাসো সময় ওমর বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আমার জানবেকা আপনাকে বেশি ভালোবাসতে পারি না আল্লাহ নবী বললেন বাবা গো মা এখনো তুমি খাঁটি মুমিন হতে পারো না আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার জানবেকা আমি নবী যতক্ষণ না তোমার আপন না হবো ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে গোমেনের হিসাবে দাবি করতে পারবে না আল্লাহ নবী ইসলাম ওমা রাদিয়াল্লাহু তাআলা নহু কথাটা শুনবা বরে উনি আসতে আসতে বাড়িতে চলে গেল বাড়িতে যাবার পরে আল্লাহ নবীর কথাটা সর্বক্ষণের জন্য কানে মাসতে লেগেছে আল্লাহ নবী বলেছে আমি ওমার এখনো খাটি গোমেনের হতে পারি না আর যদি খাঁটি ভোমেন না হতে পারে আল্লাহ মেঘের দরবারে কামাতে দিন জবাব দিতে হবে আল্লাহ নবীর ও মা যদি আল্লাহ কোতালা ঘরের ভিতরে প্রবেশ করে কাটা কপ্তরের মতো ছটপট করতে লেগেছে এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যা সাথে ওমা মা খাদতে খাদতে গান্দতে কাঁদতে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবী কেসে বললেন

আবিভাল্লা আগা জোরাবি হমার জানিয়ে দিলাম আমি ওবার আপনাকে বনিয়ে দিলাম জরেে মুহুতে আমি ওমার জানায় আমার জানমা আমার ইস্দতাবপরব আমার পিতাবাতার সন্তান সন্দদের আমা বিনিবাল মাচা আহাল পরিবার সভাবেকা আমি আপনাকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসি বাসির আল্লাহ নব কথাটা সুন্্যা পারে আল্লাহ নবী বললে ও বাবা ওমা ক এবারে আমি নবী জানিয়ে দিলাম তুমি একজন আল্লাহ দরবারে মুমিনের বান্দা পরিচিতি অর্জন করেছো জরে বনী সন্তান সন্ততি বিবি বালবাচ্চা এমন কি নিজের जानটুকু নবীর জন্য দিতে bari re যার বাস্তব দৃষ্টান্ত হযরত উমারের জীবদ্দশায় দেখা গেছে যার কারণে ওমার খেলাফতিত্বের আসনে বসে খেলাফতিত্বের আসনে বসার আগে যা জমি জায়গা টাকা পয়সার মালিক ছিল সব কিছুই নিঃস্ব হয়ে ওমার একজন ভিখারির বেশ ধারণ করেছে আহা আমার ভাইয়েরা জাবানেরা যুবকেরা এটা হচ্ছে আমার জন্য শিক্ষা আল্লাহ আমাদের যা শোনালেন শোনার চাইতে বেশি বেশি আমল করা তৌফিক নসিব করে দেন সকলে বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সর্বশ্রেষ্ঠতম অতিথি ভাই তিনি আপনাদের কাছে এসেছেন অনেক তাৎপর্যপূর্ণ ওয়াজ নসিহত করেন যে যে যা পড়েছি আমরা সকলে মহাব্বতে একবার দরুদ শরীফা